আজকে দেখো আমার এই ছাদ বাগানে কি কি ফুল ফুটেছে, ঠিক আছে? এই যে দেখো, এই যে এই থোক জবাখানা আজকে ফুটেছে, দেখেছো? এই দেখো, এই যে দেখো হাওয়ায় দুলছে। আর এখানে তো কত কত নয়নতারা। আর এই যে দেখো, এই জবা দুখানাও আজকে ফুটেছে, এনাদেরও আজকে আমার এই ছাদ বাগানে আগমন ঘটেছে, দেখেছো? এই যে দেখো, ঠিক আছে, এনাদের দুজনেরও আজকে আগমন ঘটেছে আমার এই ছাদ বাগানে, কেমন? এই যে দেখিয়ে দি, দেখো কত ঢাউস ঢাউস, বুঝতে পারছো? এই যে দেখো, ঠিক আছে, ওদিকে তো বোগেনভিলিয়া, এই যে হলুদ রঙের। আর এইখানে ফুটেছে দুখানা সাদা জবা, এই যে দেখো, এই যে একটু তুলে ধরি, এই যে দেখো, এই একখানা আর এই দিকে একখানা, দেখেছো? এই যে দুখানা সাদা জবা, কেমন? আর ওই দেখো হলুদ গোলাপগুলো, দেখেছো? আর এই যে দেখো, এইখানে জবাটাকে দেখো, দাঁড়াও, বুঝতে পারছো? দাঁড়াও, তোমাদেরকে ওই দিক থেকে দেখাতে হবে। এই যে দেখো, দাঁড়াও একটু তুলি, দাঁড়াও, এই যে সাইজ দেখেছো? হ্যাঁ দেখো, দেখো কত বড়, ইনিও আজকে ফুটেছেন, ঠিক আছে? আর ওখানে তো ঝাঁকে ঝাঁকে দেখো নয়নতারা, ওদিকে মাধবীলতা, বোগেনভিলিয়া, দেখো কত কত মাধবীলতা ধরে রয়েছে, ঠিক আছে? আমি গাছ থেকে বেঁধে দিয়েছি, এই যে দেখো নিচে একটা, ওদিকে একটা স্টিক মতো ওদিকে দিয়ে দেখো একটা সাপোর্ট দিয়েছি, ফুলের ভারে না গাছখানা, দেখো, দেখেছো? তো দেখলে ওই থোক জবা, নয়নতারা, এদিকে এই জবা দুখানা, ওই সাদা জবা, এই যে দেখো সাদা আর লাল না গোলাপি নয়নতারা, আর এই জবাটাও দেখলে, দেখেছো? দেখো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কাছে গেলে এই যে দেখো কত বড়, দেখো দেখেছো, বিশাল বড়, বুঝতে পারছো? ওদিকে ঘন্টি জবা, ওই দেখো ওটা আরাকখানা ধরেছে, ওই যে দেখেছো গোলাপ, ওই যে দেখো, দেখেছো? দেখো কাছে গিয়ে দেখাবো, এই যে দেখো, এই যে দেখো এটা আরাকখানা ধরেছে। আর এই দিকেও দেখো, আর এনাকে একটু দেখে নাও, এই দেখো ছায়া খুঁজে খুঁজে বসেছেন, দেখেছো এনাকে? এনার নাম কি বাবা, একটু তাকিয়ে দাও, একটু তাকিয়ে দাও বাবা, লাডলু, হ্যাঁ বাবা একটু তাকিয়ে দাও। ওরে বাবা রে, দেখো আমার জেম বাবু কো আমার কাছে কাছেই থাকবে, দেখেছো? দুখানা টবের মাঝখানে ছায়া খুঁজে খুঁজে বসেছে। আচ্ছা এদিকে দেখো, এই যে এদিকেও থোক জবা, ওইখানেও দেখো, এই যে দেখেছো, এই যে দেখো থোক জবা, দেখো দাঁড়াও কাছে গিয়ে দেখাবো একটু, দাঁড়াও, এই যে, এই যে দেখো, ঠিক আছে? আর এটাও দেখলে, এই যে দেখো, এই যে, আর ওই দেখো এই গাছে আজকে অনেকগুলো অপরাজিতা ফুটেছে, নীল অপরাজিতা, দেখো দেখেছো অনেকগুলো ফুটেছে, দেখো
একটা দুটো তিনটে চারটে ওদিকে পাঁচটা, ঠিক আছে? আর সাদা অপরাজিতাও একখানা ফুটেছে, ঠিক আছে? এদেরকেও একটু দেখে নাও, দোপাটি নয়নতারা, ঠিক আছে? পুচকে পুচকে গাছগুলোতে ভর্তি ভর্তি ফুল। আর ওই যে দেখো আজকে কত নীল জবা ধরেছে, দেখো কত নীল জবা ফুটেছে, দেখেছো? এই যে দেখো, এই যে দেখো, একটা দুটো, এই নিচে একখানা, তিনটে, দেখো দেখেছো? দাঁড়াও এটা একটু টানি, এই যে দেখো কত বড় বড়, দেখেছো? একটা দুটো আর এদিকে একখানা, এই যে তিনটে, তিনখানা নীল জবা আজকে ফুটেছে। আর ওই দিকে টগর দেখো, অনেক টগর, আর এই যে এই থোক জবাটাও আজকে ফুটেছে, এই যে এইটা, এই যে সকালবেলার বৃষ্টিতে একটু এরকম হয়েছে, দেখেছ? সকালবেলা তারও নেতিয়েছিল, খুব জোরে বৃষ্টি হয়েছিল, তো তো যাই হোক, দেখো নীল জবাগুলো, দেখেছ? নিচেরটা একটু দেখিয়ে দিই, তারা এই দেখো নিচেরটা, এই যে এটা দেখেছ? দেখো এদিকে তো জিনিয়া দেখো ধরতেই আছে, এই যে পদ্ম গোলাপও অনেকগুলো ধরেছে, এই দেখো, দেখেছ? দেখো ওদিকে নয়নতারার শাড়ি, আর দেখো এখান থেকে দেখেছ, দেখো জবাটাকে, দেখেছ? আর এই দুখানা জবা জানো তো, দেখো আজকে ফুটতো, বাট এমন বৃষ্টি হয়েছে, হ্যাঁ দেখো বৃষ্টিতে পাপড়িগুলো চিপকে গেছে, দেখো দেখেছ? এই যে দেখো এই এই দুখানা জবা নয় তো আজকে ফুটতো, এই যে বুঝতে পারছো, এই দুটো আজকে ফুটতো, দেখো একদম পাপড়িগুলো না এই যে চিপকে গেছে একেবারে, দেখো দেখো এই যে নয়তো এইটা আর এইটা আজকে ফুটতো, বুঝেছ? তো যাক গে, তোমাদের একটু দেখিয়ে দিলাম, এদিকে তো দেখিয়েছো, এদিকে এই যে দোপাটি গাছগুলো বড় হয়েছে, দেখো বুঝতে পারছো গাছগুলো একটু বড় হয়েছে, দেখো। আর ওই যে দেখো এখান থেকে বুঝতে পারছো ওই জবাখানা, দেখো বিশাল বড়, জানো তো ভিডিওতে তোমরা বুঝতে পারছো না এত বড় সাইজ এটার, হ্যাঁ এই গাছের জবাগুলো বিশাল বড় জানো, ভিডিওতে অত বড়টা বোঝানোই যাচ্ছে না, তাও হয়তো তোমরা বুঝতে পারছো। যাক গে, আর ওই দেখো ঘন্টি জবা ঘন্টি হয়ে হাওয়াতে দুলছে, দেখেছো? দুখানা আজকে সাদা জবা, দুখানা ওই জবা, ওটারও রঙটা কি একটু বেগুনি মতো, এই যে এই দুখানা যে জবা, তাই না বলো? কালারটা কি বলো তো, একটু হালকা বেগুনি বেগুনি মতো না বলো, এই যে আরে রোদ উঠে গেল, চলো এবার আমি এই ছাদ বাগান থেকে ওই দিকে যাবো। আজেম লাডলু বাবা, দেখতে পাচ্ছ ওর পা দুটো? তো যাই হোক, তোমাদের একটু দেখিয়ে দিলাম, কেমন? ওই যে দেখো কত মাধবীলতা, মধুমালতি মাধবীলতা, ফুলের ভারে গাছখানা, দেখো পরে আমি আরেকটা সাপোর্ট দিয়ে দেবো। আর এই দিকেও কিন্তু একটা থোক জবা ধরেছে জানো তো, এই যে দেখো এই গাছে, দেখেছো? দাঁড়াও একটু ওঠাই, এই যে দেখো বুঝতে পারছো, এই যে এই থোক জবাটা, হ্যাঁ এই থোক জবার রং মানে এটার কালার, এই যে এই থোক জবাটা দেখো, এই যে কালারটা দেখো, এই যে বুঝতে পারছো, এই যে দেখো এই থোক জবাটার কালার, তারপরে এই যে এই থোক জবাটার কালার, হ্যাঁ বুঝতে পারছো? আর ওই দিকে যে আরেকটা আছে তোমাদের দেখালাম একই রকম, বুঝতে পারলে? এই যে এটা, তারপরে ওই যে ওইটা, এই যে
এটা দেখো একদম এক, এই যে দেখো এটার কালার দেখো, ঠিক আছে? এই যে তারা কাছ থেকে দেখায়, এই দেখো এই যে এই থোক জবা, তারপরে এই যে এই থোক জবাটা, আর ওই যে দেখো ওইদিকে থোক জবাটা ফুটে রয়েছে, বুঝতে পারছো? দেখো একই রকম আর কালারটাও একদমই এক। আর ওই দিকে যাই যে আরেকটা ওইদিকে দেখছো, এই দেখো লাল রঙের ওটা একদম টকটকে লাল, বুঝতে পারছো? ওই যে ওই দিকের কর্নার দেখো, ওই যে ঠিক আছে, এই যে ওই থক ওই থোক জবাটা একদমই লাল টকটকে, বুঝতে পারছো? দেখো দুটোর কালার আছে। কি বাবা, এই যে এটাও দেখো এরকম, এটার মধ্যে একটু রেণুগুলো বেশি বেশি আছে। আই দেখো আমার কাছেই থাকবে, দেখেছো রোদে হাঁপাচ্ছে, ওঠো বাবা এবার এবার ওদিকে যাব, বুঝতে পারছো? আর ওইটা হচ্ছে একদম টকটকে লাল, এই যে এই থোক জবাটা একদম টকটকে লাল। ওই দেখো উনি আবার ওখানে গিয়ে ছায়া খুঁজে বসলেন, বললাম না একটু রোদটা উঠলো। দেখো বাবা হয়ে গেছে আমার বাবা, এই যে ভিডিও করে নিয়েছি, দেখো এটা একদম লাল টকটকে, বুঝেছো? আজিম আন না বাবা, বাবা চলে আস আমার সঙ্গে। ওই আমার লাডলু লাডলু, আ যাও আ যাও আ যাও, চলে আসো জেম, চলে আসো। আর তোমাদেরকে আজকে আমি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দাঁড়া, এগুলো তো দেখলে এই ছাদের ছাদ বাগানের সব গাছের ফুলগুলো, ওদিকে চাপাও ফুটেছে জানো তো, চাপাটাও দেখিয়ে দিই। ওই দেখো দেখেছো, এই যে দেখেছো এই যে চাপা চাপা ফুলে ফুটেছে। আর এই দিকে হচ্ছে তোমাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও চলো দাঁড়াও দেখাচ্ছি। আজকে আমি আমার বাড়ির সামনে ড্রেনের পাশে না বুঝেছো টমেটো গাছ হয়েছিল, সেই টমেটো গাছ তুলে নিয়ে এসে আমি পুঁতলাম জানো তো। মানে কাঁচড়াওয়ালা এসেছিলো, কাঁচড়াওয়ালাকে কাঁচড়া দিতে গেছি, তো দেখছি ড্রেনের পাশে না বুঝলে দুখানা টমেটো গাছ। তো এই যে দেখো, এই যে দেখো এই টমেটো গাছগুলো ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে পুঁতে দিয়েছি, দেখো দেখেছো এই দুখানা পুঁতেছি। আর এই যে এটা, এটাকে কী বলে বলো তো, এটা পাকুড় গাছ না? দেখো এটাকে আমার বনসাই করার ইচ্ছে আছে সুন্দর করে কাটিং ফাটিং করে, দেখা যাক পারি কি না, চেষ্টা করব, বুঝেছো? এই যে দেখো এটাও আমার বাড়ির সামনের ওই ড্রেনের পাশে হয়েছিল, এনাকেও তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে লাগালাম। আর এই দুখানা টমেটো গাছ, এই টমেটো গাছ দুটোকেও তুলে নিয়ে এসে ওখান থেকে এই যে দেখো এখানে লাগালাম, টমেটো ধরবে। আর এটাকে আমি সুন্দর করে কাটিং করব, বুঝেছো? আর এই যে দেখো এখানে আমি বীজ পুঁতব, সেটা আমি তোমাদের পরে বলবো, হ্যাঁ বীজ টিজ পুঁতব, গাছ হলে তারপরে জানাবো। তো এটা রেডি ফেডি করে রেখেছি। আর এই দিকে দেখো, এই যে দেখেছো সব এগুলো নয়নতারার চারা লাগিয়ে দিয়েছে, যে দেখো আমার ছাদ বাগানে প্রচুর চারা হয়েছে, নয়নতারা গাঁদা, এই যে দেখো এখানে দুখানা, এখানে দুখানা, ওখানে একখানা, এটার মধ্যে দুখানা, দেখেছো? দেখো এটা চালের গোড়ার মধ্যে লাগিয়েছে, যাই হোক। তো তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখো এই গাছগুলো বড় হবে, নয়নতারা ফুলে ভর্তি ভর্তি, নয়নতারা ফুল ধরবে গাছ ভরে, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? দেখো ফট করে কাঁচড়ালা এসেছিলো, তো কাঁচড়ালাকে যখন কাঁচড়াটা দিতে গেলাম সিটিওয়ালাকে, তখন দেখছি ওই ড্রেনের পাশে না এই টমেটো গাছ দুটো, বুঝেছো? তো তুলে নিয়ে আসলাম ওখান থেকে, এনে আমার বাড়িতে পুঁতে দিলাম, ওখানে অযত্নে ছিল, তো এখানে নিয়ে এসে লাগালাম। দেখো লাগিয়ে রেখে দিয়েছে, হাওয়ায় দুলছে, কী সুন্দর, এরা বড় হবে, টমেটো হবে। আর এনাকে তো আমার ইচ্ছে আছে সুন্দর করে কাটিং ফাটিং করে এরাকে এনাকে সুন্দর চেহারা দেব, দেখা যাক। আর এইখানে গাছের
বীজ পুঁতবো, সেটা তোমাদের পরে জানাবো, ঠিক আছে? আর এই মিষ্টি কুমড়ো গাছগুলোকেও দেখে নাও একটু। এই যে দেখো, ঠিক আছে, এই যে দেখো, দেখিয়ে দিলাম তোমাদের। আর ওই যে গাঁদা ফুলের যে গাছটা ছিল, দেখেছো? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।